বন্ধুরা, তো আমি তোমাদের সামনে অনেকক্ষণ পর ফিরে এসেছি। তো আজকে একটা ভিডিও করব, সেটা কার উপরে? আমি কোনোদিন তার উপরে ভিডিও করিনি, তো সেটা হবে আমার ভাইয়ের উপরে। তো কি করতে চলেছি, তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি আজকে কি করতে চলেছি। আর আমার ভাই আমার ভিডিওতে সাপোর্ট করে, তো কোনোদিন আমার ভিডিওতে আসেনি। ও শুধু সারাদিন বই পড়ে, আর মনে করো বলতে গেলে সারাদিনই বই পড়ে, আর একটু একটু যত কাজ আছে সেগুলো করে, জমি জায়গার কাজ যতটুকুই করে। তো ও আমাকে বলেছিল যে ও আমার ভিডিওতে সাপোর্টে আছে, কিন্তু কোনোদিন ভিডিও মানে ভিডিওতে আসবে না। ও খুবই লাজুক টাইপের, খুবই লাজুক। তো আজকে আমি ওর সঙ্গে একটা প্র্যাঙ্ক করতে চলেছি। প্র্যাঙ্কটা কী হবে, তো প্রথমে আমি তোমাদেরকে বলি, প্র্যাঙ্কটা হতে চলেছে যে আমি ওকে জল দিয়ে ভিজিয়ে দেবো। আর একটা কথা, ও না খুব আলসে, চান করতে চায় না সহজেই। তো আজকে ওর সাথে আমি চানের প্র্যাঙ্ক করব, বাট ওকে আমি জল দিয়ে পুরো ভিজিয়ে দেব। আর ও আছে বাইরে, তো ও কি করেছে আমি তোমাদেরকে বলি। বই পড়ছিল, আমি ওকে অনেক কথা বলে অনেক কিছু বলে অনেক ভুলিয়ে ভালিয়ে কিন্তু ওকে আমি বাইরে নিয়ে গেছি। মানে তার আগে আমি তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিওটা, ও একদমই এইসব ভিডিও টিডিও আসতে চায় না। তোমরা কোনোদিন আমার ভিডিও তো ওকে দেখতেই পারো, কারণ ও আসতেই চায় না। তো ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে বাইরে বসিয়ে দিয়ে এসেছি। ওকে বলেছি তোর মুখে যে অনেক ব্রণ হয়েছে ওর মুখে, তো সেগুলোকে আমি ঠিক করে দেবো। অনেক 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 কিছু বলেছি। তো আমার কাছে চারকোল আছে, তারপর ভিটামিন ই ক্যাপসুল আছে। তো আমি বলেছি এগুলো দিলেই না ঠিক হয়ে যাবে, এটা ওটা এক্সট্রা এক্সট্রা অনেক কিছু বলেছি। তো বলাতে ও বিশ্বাস করেছে, কথাগুলো বিশ্বাস করাতে আমারই ভালো হয়েছে। ও বাইরে গিয়ে বসেছে, তো ওকে আমি দুটো কুল দিয়েছি। তোকে বলেছি তুই কুল নিয়ে বসে থাক, আর আমি তোকে মানে ভিডিওটা মানে ভিডিওটা যে আমি করবো সেও জানে না। ভিডিওটা আমি অনেক লুকিয়ে করব, একটা জায়গায় ক্যামেরাটা রাখবো, অনেক লুকিয়ে রাখবো। তো আমি তোমাদেরকে শুধু দেখাবো যে কি হয় না হয়, আর তোমরা তো সবটাই দেখতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অনেক মজাদার হতে চলেছে। আর আজকে প্রথম ওর সাথে আমি প্র্যাঙ্ক করছি, জানি না পরে কী হয়। ও মারেই না কি কিচ্ছু জানি না, না কিছু রিয়াকশান না দেয়, তো সেটাই। চলো দেখতে থাকো আর মজা করতে থাকো, চলো। ফ্ল্যাশব্যাক। তো বন্ধুরা, ভাই এখানে বসে আছে, আমি ক্যামেরাটা চুপ করে এখানে লুকিয়ে দিয়েছি। তো ভিডিওটা বেশি বড় করবো না, ছোটোর মধ্যে কিন্তু শেষ করব। ভাই কিছুই জানে না, দেখো চুপচাপ বসে আছে ওইখানে, আমার ওকে দেখেই হাসি পাচ্ছে। তো চলো আমি ভিডিওটা শুরু করছি, আর এখানে কথা বলবো না, তোমরা অন্য সব কথা শুনতে পারবে, আর পাশে বাবা খবর দেখছে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, অনেক ইন্টারেস্টিং হবে আশা করছি। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, ও আমাকে বলছিল যে তুই আমাকে আবার ভিডিও করবি না, তো ও একদম ভিডিওতে আসতে চায় না। তো আজকে ওর সাথেই হবে মজাদার, চলো আর বেশি কথা বলবো না। ভাই তো একেবারে এক পথে আগে যাস তুই। হ্যাঁ ডাকলো সব থেকে
কেমন লাগছে? ক্যামেরা দেখে দেখে ক্যামেরার সামনে থেকে জায়গা পেট ব্যথা করতেছে ও বাবা গো। ক্যামেরার সামনে থেকে যাইতে থাকা দেখে কেমন লাগলো ভাই? ভাই মানে মানে আজ জীবনে আয়াম তোর সামনে এই বাড়ির থাকলে প্যাঙ হয়ে যায়, বুঝই যায় না। বন্ধুরা এই প্র্যাঙ্কটা তোমাদের কাছে কেমন লাগলো? তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ভাই জীবনে আর আমার সামনে আসবে না, মানে আমি যদি কোনো কিছু বলি ওকে, যে আল দিয়ে আমি এনেছি, মানে যে অবস্থায় ওকে আমি এনেছি, বলছি তোর মুখে অনেক গোটা উঠছে, মানে অনেক কিছু একদম মানে পায়ে ধরে ওকে আমি নিয়ে এসেছি। ও শুধু বই পড়ছিল, মানে সারাদিন শুধু বই পড়ে, ও বই পড়ছিল। তো আমি ভাবলাম যে একটা প্র্যাঙ্ক করতে ওর সাথে, তো ওকে বললাম, অনেক কিছু বললাম, তোর পায়ে ধরি, তোর হাতে ধরি, তোর মুখটাকে ঠিক করে দিব আমি, মানে ওর মুখে কিন্তু অনেক গোটা উঠেছে, তো বললাম মুখটাকে ঠিক করে দিব, আমার কাছে অনেক কিছু আছে, ও জানে আমার কাছে অনেক কিছু আছে, আমি দিই মানে এগুলো ব্যবহার করি। তো ও ওই বুদ্ধি করে কিন্তু এসেছে আমার কাছে, মানে বসে বসে বড়াই খাচ্ছে, মানে কুল যেটাকে বলি কুল খাচ্ছে, আর ও এসেছে দিদি ঠিক করে দেবে। এই জন্য দেখো কত কিছু হয়ে গেল। আর প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা।